আউটবোর্ড ইঞ্জিন, আপনার নৌকা চালানোর জন্য এই ইঞ্জিনগুলো ব্যবহার করা হয়, আর এগুলো অনেক শক্তিশালী ইঞ্জিন। এটা নিলে আপনারা দেখা যায় যে বাণিজ্যিকভাবে সব কাজই করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমার সামনে যে ইঞ্জিনটা আজকে দেখছেন, এটা হচ্ছে আউটবোর্ড ইঞ্জিন, আপনার নৌকা চালানোর জন্য এই ইঞ্জিনগুলো ব্যবহার করা হয়। এর আগে আপনারা 7 হর্স পাওয়ারের একটা দেখেছিলেন, 7.5 হর্স আর কি, সেটা এর থেকে একটু ছোট ইঞ্জিনটা এবং ওটার ধারণ ক্ষমতাও একটু কম ছিল, তবে এটা অনেক শক্তিশালী একটা ইঞ্জিন। তবে এটাতে আমরা যে লং সেটটা ব্যবহার করেছি, আপনারা দেখতে পারবেন যে এখানে যে লম্বা যে সেটটা ব্যবহার করা আছে এটাকে লং সেট বলে। তো এই লং সেটটা ব্যবহার করার কারণে এটার কিন্তু মোটামুটি গতিটা খুব বেশি হয়। আমরা নিজেরাই চালিয়েছি, এটা ছোট্ট একটা 7.5 হর্সের ইঞ্জিন দিয়ে আমরা প্রায় 15-20 জন চালিয়েছিলাম। আপনারা হয়তো লাইভেও দেখেছেন ওই ভিডিওটার, আমরা নদীতে একদম স্রোতের বিপরীতে চালিয়েছিলাম ওই ইঞ্জিনটা। তো বুঝতেই পারছেন যে এটার কতটা শক্তি হতে পারে। আমরা আজকে এটার সরাসরি যেতে পারলাম না, হয়তো এটার কোনো ভিডিও পাইলে আপনাদেরকে আমরা সরাসরি দিয়ে দিব, এই ভিডিওতে কোনো এক জায়গায় দেওয়ার চেষ্টা করব। তবে এটার ইঞ্জিন শক্তি বিষয়ে আজকের ভিডিওটা, এটাও জাস্ট আমার মতো, এটাও 10 স্টার দেয়, এটার খুবই শক্তি লাগে না কারণ পেট্রোল ইঞ্জিন। তো এটা হচ্ছে 420 সিসির একটা ইঞ্জিন, বুঝতে পাচ্ছেন এটা কত গতি হতে পারে। আর এখানে যে নর্মাল হ্যান্ডেলটা দেখছেন, এটা আপনারা যখন ব্যবহার করবেন এখানে ধরে, এটার মাধ্যমে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন এবং কোন দিকে নিয়ে যাবেন এটা গতি নিয়ন্ত্রণ করতে পারবেন এটা দিয়ে। এবং এখানে যেটা দেখছেন এই যে নিচের অংশটা, এটা আপনার নৌকার যেই জায়গায় লাগিয়ে রাখবেন সেখানে এটা এই নাটগুলো ব্যবহার করে সেটাতে টাইট করে ধরে রাখতে পারবেন। তারপরে আপনারা এই লং সেটটা সহ পুরো মেশিনটাকে এদিক ওদিক করতে পারবেন, ভাসায় রাখতে পারবেন, যখন চালাবেন না তখন লং সেটটা উপরে তুলে রাখতে পারবেন, আবার যখন ব্যবহার করবেন তখন নিচে নামিয়ে দিয়ে এর গতি বাড়ায় দিতে পারবেন, পুরোটা নিয়ন্ত্রণ করতে পারবেন জাস্ট এই সেটটার কারণে। আর এটার একটা বিষয় হচ্ছে, এটা যখন ব্যবহার করবেন অবশ্যই এই যেখানে ভিতরে যে শ্যাপটা ঘোরে এটার জন্য আপনাকে মোবিল ব্যবহার করতে হবে। সেটার জন্য আপনার এখানে নর্মালি মোবিল দিবেন, কিন্তু মোবিলটা একদম শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত ব্যবহার করবেন না, কারণ পুরো শেপটা না হলে ভিতরে প্লাস্টিক আছে, প্লাস্টিকটা কোনো কারণে গলে যেতে পারে, সে কারণে অবশ্যই এটা ব্যবহার করবেন। আরেকটা জিনিস, আপনারা এটা সবসময় পানিতে নেমেই চালানোর বেশি চেষ্টা করবেন, উপরে ডাঙায় এটা না চালানোটাই আমার মনে হয় ভালো, কারণ হচ্ছে যেহেতু এটা অনেক গরম হয়, যে পানিতে থাকলে এই গরমটা আর এটার কোনো ক্ষতি করতে পারে না আর কি, সবসময় ঠান্ডা থেকে যায় আর কি। আর এগুলো অনেক শক্তিশালী ইঞ্জিন, এটা নিলে আপনারা দেখা যায় যে বাণিজ্যিকভাবে সব কাজই করতে পারবেন। তো এই মেশিন সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, অথবা আমাদের মোবাইল নাম্বারে কল করে জানতে পারবেন। ভিডিও বেশি আর বাড়াই না, যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।